জঙ্গল সুরক্ষা জীবন রক্ষা জঙ্গল সুরক্ষা জীবন রক্ষা জঙ্গলরে নিয়া লগাইবা না জঙ্গল আমার বন্ধু জঙ্গল সুরক্ষা আম দায়িত্ব নিয়া দাউরু জঙ্গল কু রক্ষা করিবা আম কর্তব্য জঙ্গলরে নিয়া লগাইবা না জঙ্গল সুরক্ষা ময়ূরভঞ্জ করঞ্জিয়া বনখণ্ড তরফরু গ্রামবাসীঙ্কু করাযাউচি শপথ পাঠ বন বিভাগ তরফরু শপথ নেউচি এবর্ষ এবং আসন্তা বর্ষ গুড়িকরে বনরে নিয়া লগাইবি নাহিঁ বনখণ্ড তরফরু গ্রামবাসীঙ্কু জঙ্গলরে নিয়া ন লগাইবা বন্যজন্তু শিকার ন করিবা জঙ্গলরু গছ ন কাটিবা নিয়া দাউরু জঙ্গলকু সুরক্ষা দেবা নেই সচেতন করা যাইছি বনাগ্নি পরিচালনা মু নিশ্চিত করিবি মু খরাদিন আরম্ভ হয়ে যাইথিবারু জঙ্গলরে নিয়া লাগিবা আশঙ্কা বড়িছি তেবে এহা পূর্বরু লোকঙ্কু করা যাউছি সচেতন মু সোনাপসি গাঁর গ্রামবাসী হিসাবে গাঁ গাঁরে আয়োজিত হচ্ছে সচেতনতা রালি সভা সমিতি লোকমানে সচেতন হলে বহুত মাত্রায় জঙ্গল নিয়া কমিযিব আমি প্রত্যেক গাঁকু যাওছু প্রত্যেক গাঁকু যাইকি লোকমানকু ডাকি সভা সমিতির আয়োজন করছু সভা সমিতির আয়োজন সেই টাইমরে আমি নিয়া বিষয়ে যে জঙ্গলে নিয়া লাগলে কোন ক্ষতি হব কোন লাভ হব লাভ তো কিছু হব না ক্ষতি হি 100% হব তেমন সেই বিষয়ে তাঁকু বুঝাউছু বুঝালা পরে লোকমানে বহুত মাত্রায় সচেতন হচ্ছে গতবর্ষ হু হু হয়ে জলিথিলা শিমিলিপাল বহু মূল্যবান বিশাল গছ সহ বন্য জন্তু বি জলি পড়ি যাইথিলে তেণু এথর গাঁ গাঁ বুলি লোকঙ্কু করা যাউছি সচেতন বন বিভাগ তরফরু গাঁ গাঁরে অগ্নি নিবারণ কমিটি গঠন করি গ্রামর 25-30 জনকু দায়িত্ব দেবা বন সুরক্ষা কমিটির সবু সদস্য সদস্যাঙ্কু সজাগ করাইবা স্কুলরে ছাত্রছাত্রীঙ্কু সচেতন মধ্য করা যাউছি বিশেষ করে শিমিলিপাল জঙ্গল আখপাখরে বসবাস করুথবা জনজাতি সম্প্রদায়ের ঠাকুরাণী শাড়ে পূজক মানুষ মধ্য বন বিভাগ দ্বারা সচেতন করা যাচ্ছি যেতে প্রকার অবেয়ারনেস করেপারিব আমার ড্রোন মাধ্যমে হো কি পেট্রোলিং মাধ্যমে হো কি আমার যে বড় গোটে এলইডি টিভি আসছে তাকে ইয়ে করি এমনি করি মানে বহু প্রকার অবেয়ারনেস করি আমি এথর চেষ্টা করছু কি লোকঙ্কর পুরা তলরু তল লেভেল পর্যন্ত যাই যেমি আমি অবেয়ারনেস করে পারিবু আর কে যেমি নিয়া ন লগে বলে এমনি প্রকার করি ওয়ান অফ দ প্রাইম ফোকস ছোট পিলাঙ্ক উপরে থিলা আর স্কুল মানকর উপরে বি থিলা ব্যাপক সচেতনতা চালিছি যেমিতি করঞ্জিয়া বনখণ্ড এবং উত্তর বন্যজন্তু ওয়াইল্ড লাইফ শিমিলিপাল তরফরু চালিছি আমার গাঁ গাঁরে বর্তমান ফায়ার স্কোয়াড অছি এবং গাঁর লোকমানকু নেইকি আমি অগ্নি নিবারণ কমিটি তৈরি করছু ফায়ার ব্লোয়ার আমার চালিছি এবং যেটি সংবেদনশীল জায়গা সেপা আমি অগ্নিশম বিভাগক খবর করি রাখিছু এবং বন সুরক্ষা সমিতির শহ শহ কার্যকর্তা নিয়া লিভাই এ কাম করছেন বন বিভাগ জাগ্রত প্রহরী ভাবে রেঞ্জর ফরেস্টর ফরেস্ট গার্ড ফায়ার প্রোটেকশন 24 ঘন্টা সজাগ রয়েছে সেইপরি অগ্নিশম বিভাগক সবুবেলে সজাগ রহবা বন বিভাগ তরফ কুযাই ময়ূরভঞ্জ করঞ্জিয়ারু বিন্দুসার দাসক রিপোর্ট অর্গস নিউজ এবং অঞ্চলবাসীঙ্কর উন্নতি করিবি।